আমরা আজকে যেই টপিকটা শিখবো এটা হচ্ছে ডোমেন রেঞ্জ নির্ণয়, ঠিক আছে? তো আমরা ডোমেন রেঞ্জ নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে একটা ফাংশন দেওয়া থাকবে এবং ওই ফাংশনটা বলবে যে ওই ফাংশনটার ডোমেন রেঞ্জ নির্ণয় করতে, ঠিক আছে? তো আমাদের এখানে এই একটা ফাংশন দেওয়া আছে, ওয়াই সমান সমান লন ফোর প্লাস এক্স আর ডিভাইড ফোর মাইনাস এক্স, ঠিক আছে? তো এইখানে ওয়াই কথাটা বলা আছে, অনেক জায়গায় বলা থাকবে এফ এক্স, বলা থাকবে এফ এক্স যেই কথা এবং ওয়াই একই কথা। তাহলে যদি কোনো জায়গায় এফ এক্স থাকে তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নাই। এফ এক্স মানে কি? এটা এফ এক্স না, আসলে এটা বলে উচ্চারণ করে হচ্ছে ফাংশন অফ এক্স, ঠিক আছে? এভাবে বলে, ঠিক আছে? ওয়াইয়ের পরিবর্তে ফাংশন অফ এক্সও থাকতে পারে, আমরা ওইটা দিয়েও দেখবো, সমস্যা নেই। আগে আমরা এটা সমাধান করি, এটা হচ্ছে আমাদের এক্সাম্পল ওয়ান, আমরা বেশ কিছু এক্সাম্পল দেখব, ঠিক আছে? আর এখন আমরা ডোমেন রেঞ্জ যদি বলতে চাই তাহলে ডোমেন বিষয়টা কী, ডোমেনের সংজ্ঞাটা কী? ডোমেনের সংজ্ঞাটা হচ্ছে, ডোমেন হচ্ছে এক্সের যে ভ্যালুয়ের জন্য ওয়াই সত্য ওইটাই হচ্ছে আমাদের ডোমেন। ওকে, আমরা ডোমেন কী বলবো? ডোমেন বলতে বুঝবো হচ্ছে এক্সের যে ভ্যালুর জন্য ওয়াই সত্য ওইটাই হচ্ছে ডোমেন। তাহলে আমাদের এখানে একটা ফাংশনটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে, ওয়াই সমান সমান লন ফোর প্লাস এক্স বাই ফোর মাইনাস এক্স। এখন এই লন কথাটা যেহেতু আসছে আমরা লনের দিয়ে তাকাবো এবং এখানে কী আছে সেটা দেখবো। আমরা কি জানি, লনের ভিতরে যদি মাইনাস হয় মাইনাস থ্রি, তাহলে ওইটা কী হয়, এই যে ম্যাথ এরর। তাহলে লনের এর আমরা এটা পেন্সিল দিয়ে বা কলম দিয়ে লিখে রাখবো, লনের ভেতর নেগেটিভ মানেই হচ্ছে নেগেটিভ সমান সমান কী, অসংজ্ঞায়িত। হ্যাঁ, ম্যাথের রুট মানে কি? অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। ওকে, তো তাই আমরা কি বলছি, নেগেটিভ মানে কি বিষয়টা, নেগেটিভ হচ্ছে জিরোর থেকে ছোট, নেগেটিভ মানে কি জিরোয়ের থেকে ছোট। তাহলে আমাদের এই যে যে ভ্যালুটা আছে এটা অবশ্যই কি হবে, ধরো লন তো লন ঠিকই আছে, এই যে নেগেটিভ মানে লন, ধরো আমি মাইনাস ফাইভ ধরলাম, কত হয়, অসংজ্ঞায়িত, ঠিক আছে? অসংজ্ঞায়িত ডট ডট দিলাম, তাহলে এই যে মাইনাস ফাইভ, ধরো এই যে এই ভ্যালুটার মানে হচ্ছে কি মাইনাস ফাইভ, তো এই জিনিসটা কী হবে, মাইনাস ফাইভ আসলে কি জিরোর থেকে কি, মাইনাস ফাইভ হচ্ছে কি জিরোর থেকে বড় নাকি ছোট, জিরোর থেকে ছোট, ঠিক না? জিরো বড় মাইনাস ফাইভের থেকে, ঠিক আছে? জিরো বড় মাইনাস ফাইভের থেকে। ওকে, তাহলে আমরা ধরে নিলাম এই জিনিসটা কী হবে, আমরা ধরে নেব কি কোন জিনিসটা আসলে হতে পারবে না, আমাদের হতে পারবে না হচ্ছে জিরোর থেকে, এই যে এই ভ্যালুটা জিরোর থেকে ছোট হতে পারবে না। তাহলে কোনটা হতে পারবে, এই ভ্যালুটা জিরোর থেকে বড় হতে পারবে, তাহলে আমরা ওইটাই লিখছি, ঠিক আছে? তো আমরা কি লিখছি, এই ভ্যালুটা জিরোর থেকে বড় হইতে হবে। আমাদের খেয়াল রাখতে হবে কোনো একটা ফাংশন দিলে কোন জিনিসটা হইতে পারবে না ওইটা আগে বের করতে হবে, ঠিক আছে? দেন হচ্ছে আমরা বলবো যেটা হতে পারবে কোনটা, আমরা এটা ভালো ধরলাম হতে পারবে মানে জিরোর থেকে বড় হতে পারবে জিনিসটা, কিন্তু ছোট হতে পারবে না। ওকে, তো এটা আমরা এইভাবে লিখলাম। এখন এই জিনিসটা দুইটা পার্ট, এই ভাগটার দুইটা পার্ট, উপরে একটা পার্ট, এই ভাগটা কিন্তু এই যে চলক আছে আবার ভিতরে, তো এই জন্য এটাকে আলাদা আলাদাভাবে করতে হবে। এটাকে আমি সমীকরণ এক দিলাম, তো লিখলাম এক নং হতে কী পাই, এক নং হতে উপরের পার্টটাকে নিচে জাস্ট ফোর প্লাস এক্স, এটা কি জিরোর থেকে বড় ধরছি আর কি। তাহলে এক্সটাকে রাখছি আমরা, এই যে বড় চিহ্ন বা ছোটো চিহ্ন বা সমান সমান এগুলো সব কিন্তু একটা সমীকরণের মতো কাজ করে, তাহলে এটা একটা সমীকরণ। এই জায়গায় সমান সমান থাকলে কী করতো, সমীকরণে এই পাশ থেকে ওই পাশে নেও এরকম কাজ করা যায়, বা গুণ থাকলে ওইটাকে ভাগে নেওয়া যায় এরকম করি না, বা এই যে গুণ থাকলে ওই পাশে নিলে ভাগ হয়ে যায়, তো এই এগুলোর ক্ষেত্রেও ওরকম করা যাবে, ঠিক আছে? তো এই যে এক্সটাকে রাখলাম আর ফোরটা যেহেতু প্লাস আছে ওই পাশে গেছে মাইনাস হয়ে গেছে। ওকে, দেন আমি একটু দেখতে সুবিধার জন্য আমি আগে ফোর মাইনাস ফোরটাকে রাখছি, দেখো কে বড়, এক্স বড়, তাহলে এইখানেও আমি দেখতে সুবিধার জন্য আগে মাইনাস ফোর রাখছি, আর হচ্ছে কি এক্সটাকে দেখাইছি যে বড়, এটা আর এই লাইন দুইটা লাইন কিন্তু একই, ঠিক আছে? এবং এখন আমরা নিচের পার্টটা নিব, এক নম্বর সমীকরণের নিচের পার্ট, এবং দিয়ে লিখছি, এবং দিয়ে একটু কাটাকাটি হয়েছে দেখো, এবং দিয়ে লিখছি কি মাইনাস ফোর, হ্যাঁ ফোর মাইনাস এক্স, এটা হচ্ছে কি জিরো থেকে বড়। তাহলে আমাদের এখানে এটা কিন্তু কিছু না, হ্যাঁ, তাহলে মাইনাস এক্স, মাইনাস এক্স মাইনাস ফোরের থেকে বড়,
সরি মাইনাস এক্স, আর ফোরটার ওই পাশে নিচ্ছি মাইনাস এক্স, যেহেতু দুই পাশে মাইনাস আমরা উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করছি না, কিন্তু দুইটা পক্ষ, আমি বলছিলাম এই বড় ছোট চিহ্নগুলো সমান সমানের মতনই কাজ করে, ঠিক আছে? তো উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে কি হয়ে যায়, সাইনটা চেঞ্জ হয়ে যাবে, এটা মনে রাখবা, এটা রেড কালিতে লিখে রাখবো, ঠিক আছে? উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে এই যে দেখো এখানে দেখাচ্ছিল এক্স বড়, এখন হয়ে গেছে কি ফোর বড়, ঠিক আছে? তাহলে আমরা এই এক নম্বর সমীকরণের বিষয়টা বুঝা ফেলাইলাম। যেহেতু বুঝা ফেলাইছি, আমরা এখন একটা জিনিস দেখবো, এখন এইটারই আলাদাভাবে ডোমেন বের করা যায়। হ্যাঁ, আমরা ডোমেন বের করবো। তাহলে আমরা এক নং সমীকরণ হতে ডোমেনটা কী পাই খেয়াল করো, ডোমেনটা হচ্ছে পাই এক্স সাচ দ্যাট, এক্স সাচ দ্যাট কি মাইনাস ফোরের থেকে কি এক্স বড়, ওই যেটা আমরা ফার্স্টে দেখলাম এটা আর এটা দেখো খেয়াল করো, মাইনাস ফোরের থেকে কি এক্স বড়, আবার কি লিখছি এক্স, এক্স সাচ দ্যাট এক্স হচ্ছে কি ফোরের থেকে এক্স ছোট, ঠিক আছে? এটা লিখছি। তো লেখার পরে আমরা এইখানে একটা, যেহেতু এখানে আমরা কি করব, একটা এটাকে কী চিহ্ন জানি বলে ভুলে গেছি, এখানে আমরা ইন্টারসেকশন করব, ঠিক আছে? ইন্টারসেকশন উল্টা ইউ এর মতো দেখতে, ইন্টারসেক্ট মানে কি, এ ধরো এই জায়গায় একটা ভ্যালু আর এই যেখানে একটা ভ্যালু, সেখানে এই যে এই জিনিসটা হচ্ছে কি, এই যে মাঝখানে দুইটা যে জয়েন হয়েছে এটাই হচ্ছে কি ইন্টারসেকশন, ঠিক আছে? তো এইখানে আমরা কী করতেছি আসলে মেইন বিষয়টা, আচ্ছা একটা জিনিস বলতে ভুলে গেছি, এই যে এতটুকু কর্পসও করার পরে এই কাজটা করতে হবে, আমি ভুলে এটা অন্য খাতায় করছি, এতটুকু করার পরে এই কাজটা করতে হবে যেটা আমি দেখাচ্ছি পার্ট বাই পার্ট করবা। তো আমি যেটা বললাম এই ইন্টারসেকশনের মানেটা আমি বুঝালাম, এখন আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের দেওয়া ছিল কি এক্সের ভ্যালু কী হইতে পারবে, মাইনাস ফোর থেকে এক্সের ভ্যালু বড় হবে, তাহলে মাইনাস ফোর থেকে শুরু হবে এক্সের ভ্যালু, আচ্ছা আমি আগে লিখি মাইনাস ফোর, যেটা যেহেতু বলতেছিলাম যে এক্সের ভ্যালুটা কী হবে, শুধু এতটুকু যদি খেয়াল করি এক্সের ভ্যালু মাইনাস ফোর থেকে বড় হবে, মানে এই জায়গায় যাবে এক্সের ভ্যালুটা, এবং এটা যাবে হচ্ছে ইনফিনিটি পর্যন্ত। হ্যাঁ, এক্সের ভ্যালু যদি আমি জাস্ট এতটুকু খেয়াল করি তাহলে এক্সের ভ্যালু কী হবে, মাইনাস ফোরেই স্টপ হয়ে যাবে, মাইনাস ফোরের থেকে বড় হবে, তার মানে মাইনাস ফাইভের থেকে বড় না, মাইনাস ফোরের থেকে বড় এবং অনেক পর্যন্ত যেতে পারবে, অসীম পর্যন্ত যেতে পারবে, কি অসীম, প্লাস অসীম পর্যন্ত, ঠিক আছে? প্লাস অসীম পর্যন্ত যেতে পারবে, এই পাশে আর যেতে পারবে না এক্সের ভ্যালু।